রীতিমতো চিন্তার পরিস্থিতি তৈরি হচ্ছে কিন্তু এটিকে মোহনবাগান শিবিরে, কারণ সোমবার দিনই কিন্তু তারা এএফসি কাপ খেলতে মালদ্বীপুরে যাবে। তার আগে কিন্তু দুই দলের নির্ভরযোগ্য ফুটবলার প্রবীর দাস এবং শেখ সাহিল কিন্তু করোনা আক্রান্ত, সেই সঙ্গে একজন কোচিং স্টাফও করোনা আক্রান্ত। কিন্তু শুধু এখানেই কিন্তু ব্যাপারটা থেমে নয়, এটা কিন্তু কলকাতা যে সমস্ত ফুটবলার করোনা পরীক্ষা করিয়েছিল এটিকে মোহনবাগানে, তার রিপোর্ট আজকে এসছে, তাদের মধ্যে এই তিনজন কিন্তু আক্রান্ত। এছাড়াও কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মোহনবাগানের ফুটবলাররা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাদেরও কিন্তু করোনা পরীক্ষা হয়েছে, সেই রিপোর্ট কিন্তু এখনো পর্যন্ত হাতে আসেনি। তাদের মধ্যেও এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট প্রচন্ড উদ্বেগে রয়েছে, কতজন সর্বমোট কতজন ফুটবলার করোনা আক্রান্ত হবে বলে, কারণ হাতে সময় নেই, সোমবার দিনই তারা কিন্তু মালদ্বীপের উদ্দেশ্যে উড়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু যদি এতজন ফুটবলার করোনা আক্রান্ত হয়, সেক্ষেত্রে কিন্তু কিভাবে টুর্নামেন্টে নামবে। এই এএফসি কাপ কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট এবং সে তার আগে এবং এটিকে মোহনবাগান কর্তারা কিন্তু বারবারই এএফসির কাছে আবেদন করছিল যাতে এই টুর্নামেন্টটা পিছিয়ে দেওয়া যায় বা পরে করা যায়, কিন্তু এএফসি কোনোভাবেই মোহনবাগানের এতে রাজি হয়নি, সেক্ষেত্রে কিন্তু উদ্বেগ বাড়ছে। ধন্যবাদ। আর এর মধ্যে বেলাগাম সংক্রমণ ঠেকাতে তৎপর প্রশাসন, দুর্গাপুরে মহকুমা হাসপাতালে কোভিড বেড বাড়ানোর উদ্যোগ, ব্যারাকপুর স্টেডিয়ামে সেফ হোমকে বদলে ফেলা হবে করোনা হাসপাতালে, সিদ্ধান্ত প্রশাসনের, কাটোয়া ফ্লাড সেন্টারে চালু সেফ হোম। বেড অনেক বাড়িয়েছি আইসিসি, আমাদের মোট এখন 27,000 বেড আছে, আরো নেক্সট উইকে 3,000 বেড বেড়ে যাবে আর দু তিন দিনের মধ্যে। রাজভবনে শপথ নিয়ে করোনা মোকাবিলায় সর্বশক্তি নিয়ে ঝাঁপানোর কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মতো তৎপর রাজ্য প্রশাসন। শুক্রবারই পশ্চিম বর্ধমানে জেলাশাসক হিসেবে কাজে যোগ দেন বিভু গোয়েল। দায়িত্বভার গ্রহণের 24 ঘন্টার মধ্যেই দুর্গাপুর মহকুমা হাসপাতাল পরিদর্শনে যান তিনি। এদিন হাসপাতালে সুপারের সঙ্গে বৈঠক করেন, ছিলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও দুর্গাপুরের মহকুমা শাসক। এই হাসপাতালে 30টি কোভিড বেড রয়েছে, বেড সংখ্যা বাড়িয়ে 120 করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন 30টা বেড আছে, এটা এখানে 100-120 মতো চেষ্টা করছেন, ওটা কিভাবে হবে কে কি করবে এটা নিয়ে আলোচনা হয়েছে, তাড়াতাড়ি আমার অপেক্ষা কি ওটা স্টার্ট হয়ে যাবে, মানে অর বেড অগমেন্টেশন হয়ে যাবে। ভয়াবহ করোনায় মৃতের সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালের মর্গের বাইরেও অনেক দেহ রাখতে হচ্ছে, সেই সমস্যার সমাধানের আশ্বাস দেন জেলা শাসক। যেহেতু ডেড বডি রাখার সমস্যাটা আমাদের রয়েছে, ডেড বডি ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেগুলো আমাদের কমপ্লিকেশন রয়েছে, এটা মানে ডিপার্টমেন্টাল কমপ্লিকেশন যেগুলো হয়, এটা উনি আমি বললাম এরকম কমপ্লিকেটেড ম্যানার, এটা যদি লাইক করা যায় তা উনি বললেন ডিসকাশন করে পাবো। অন্যদিকে উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর স্টেডিয়ামে চালু থাকা সেফ হোমকে 200 বেডের কোভিড হাসপাতালে বদলে ফেলার উদ্যোগ শুরু হয়েছে। এদিন ওই সেফ হোম পরিদর্শন করেন বিধায়ক রাজ চক্রবর্তী, ছিলেন জেলা শাসকও। এটা একটা সেফ হোম নয়, এটা এখানে বেসিক্যালি একটা হসপিটাল, মোরাললেস একটা হসপিটালে যা যা ফেসিলিটি হ্যাঁ ওরকম একটা সেট আপ করার প্ল্যান চলছে। এখন দেখে গেলেন মিটিং হবে, সবাই মিলে ডিসাইড করবে এখানে কতটা প্রযোজ্য, বাট মানুষের স্বার্থে করা হবে আর কি। এছাড়াও পূর্ব বর্ধমানের কাটোয়া ফ্লাড সেন্টারে চালু হলো 48 বেডের সেফ হোম। আমি অবশ্যই বলবো যে সেফ হোম রাখা খুবই প্রয়োজন আছে, এই কারণে যে যাদের ধরুন হয়তো একটাই ঘর দুটি ঘর, বা হয়তো দেখা গেল যে বাড়িতে হয়তো লোক সংখ্যা বেশি, এবং এই আইসোলেশনের কথা মাথায় রেখে কিন্তু সেফ হোমের খুব মানে গুরুত্ব আছে আর কি। এবার করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য সমস্যা মিটবে বলেই আশা প্রশাসনের। মনোজ বন্দ্যোপাধ্যায়, সমীরণ পাল ও রানা দাসের রিপোর্ট, এবিপি আনন্দ।